নমস্কার বন্ধুরা জবা গাছে প্রচুর ফুল পেতে গেলে এই ম্যাজিক শার্টটি আপনাদের অবশ্যই ব্যবহার করতে হবে এখন প্রচণ্ড তাপমাত্রা সেই জন্য এই ঠান্ডা ঠান্ডা শার্টটি যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের গাছে ফুলে ভরে যাবে নেচার লাভার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দেবেন একটি লাইক দেবেন এবং যারা পুরনো বন্ধু তাদের অনেক ধন্যবাদ এই ম্যাজিক শার্টটি হচ্ছে এই যে দেখুন এই শার্টটি অর্থাৎ সর্ষের খোল ভেজানো জল এবং তার সঙ্গে কিছু উপাদান আমি এখানে দিয়েছি সর্ষের খোলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফসফরাস পটাশিয়াম নাইট্রোজেন এবং মাইক্রো ও ম্যাক্রো নিউট্রিয়েন্টস এই যে সর্ষের খোলটা আমি ভিজে রেখেছিলাম সাত দিন এবং তার সঙ্গে আমি ডিএপি মিশিয়েছি দানা ডিএপিটা নাইট্রোজেন এবং ফসফরাস থাকে সালফারও কম পরিমাণে থাকে এটা গাছপালার জন্য খুবই উপকারী একটি উপাদান আমি খুব কম পরিমাণ দিয়েছি যেদিন আমি সারটি দেব তার আগের দিন রাত্রে এটি আমি দিয়েছি যেদিন সকালে আমি গাছে সারটি দেব সেদিন সকালে ওই সর্ষের খোলের সঙ্গে একটু ইউরিয়া একটু ফসফরাস আমি মিশিয়েছি ফসফরাস গাছের ফুলের রঙকে সুন্দর করতে সাহায্য করে এবং ইউরিয়া গাছের ডাল পাতা কাণ্ডর উৎপাদনে সাহায্য করে এবং গাছের ক্লোরোফিলের সাহায্যে গাছের সবুজ বর্ণ প্রদান করে এবং গাছপালাকে সুন্দর করে সেই জন্য আমি এইগুলো ব্যবহার করেছি অল্প পরিমাণে ব্যবহার করেছি যাতে গাছের কোনো ক্ষতি না হয় এটা আমি খুব ভালো করে নাজে দেখি এটা ভালো করে যাতে মিশে যায় এই যে এই শারটি হয়েছে এর সঙ্গে আমি কুড়ি লিটার জল মেশাবো দেখুন বন্ধুরা এই যে এইভাবে আমি এর সঙ্গে জল মিশিয়ে নিচ্ছি জল মিশিয়ে আমি এটা খুব পাতলা করে গাছকে খাবার হিসেবে দেব। দেখুন এর সঙ্গে আমি জলটা মিশিয়ে নিচ্ছি এই গরমে যদি পাতলা করে না দিই তাহলে কিন্তু গাছে মরে যেতে পারে গাছের খাবার বেশি হয়ে যেতে পারে সেই জন্য এরকম পাতলা করে আমি গাছকে দিচ্ছি জবা গাছ এবং অন্যান্য সমস্ত গাছকেই আমি দিয়েছি এবং দেখুন আমার ফুলগুলো কি সুন্দর হয়েছে এইভাবে যদি আপনারা করেন আপনাদের গাছও কিন্তু এই ম্যাজিক শাড়ির উপকৃত হবে এবং অনেক ভালো ভালো ফুল আপনাদের সুন্দর ফুল দেবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার বন্ধুদের শেয়ার করবেন এবং পাশে থাকা বেল অল অলে ক্লিক করে দেবেন আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কোনো সমস্যা থাকলে আমি সেগুলো একটু সমাধান করার চেষ্টা করব ভালো থাকবেন বন্ধুরা নমস্কার